সারফেস ল্যাপটপ গো কোর i5 10 জেন 16GB 256GB বেজেলটা যদি আমি দেখাই দেখেন বেজেলই তো নাই একদম ন্যানো পুরো বিড়ালের মতো লাগতেছে কিউট এখানে কিন্তু আমি একটা সারফেস প্রো রেখেছি অলমোস্ট সিমিলার সাইজ কনফিগারেশন কোর i5 10 জেনারেশন ক্যামেরা সম্ভব কোর i5 10 জেনারেশন 16GB RAM 256GB টাচ স্ক্রিন ডিসপ্লে অনেক লাইটওয়েট 360 কনভার্টেবল ট্যাব মোড ল্যাপটপ মোড দুইভাবে ইউজ করতে পারবেন সামনে যেহেতু ঈদ চলছে ঈদ উপলক্ষে ধামাকা অফার থাকবে প্লাস ধামাকা কালেকশনও নিয়ে চলে এসেছে আমরা একদম ম্যাক থেকে শুরু করবো যারা ম্যাক লাভার আছেন তাদেরকে ওয়েট করাবো না ফার্স্টে আমরা দেখাবো একদম হাই কনফিগারেশন একটা প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশন ডিসপ্লেটা অ্যাপেলের ডিসপ্লে আমরা সবাই জানি ওয়ার্ল্ড ক্লাস 15.4 ইঞ্চি 3K রেজুলেশন রেটিনা ডিসপ্লে পাচ্ছি আমরা এবং এটার ব্যাটারি সাইকেল কোন মাত্র 171 অনেক কষ্টের সাধনা ভাই এক কথা যদি বলি একদম ফ্রেশ কন্ডিশন মজার ব্যাপার হচ্ছে এটাতে আছে টাচবার আমাদের কাছে এটা পাবেন প্রিভিয়াস প্রাইস ছিল 165,000 টাকা ঈদ উপলক্ষে একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইস বলতে পারেন মানে জাস্ট সবার পছন্দ হবে 5,000 টাকা ডিসকাউন্ট 160,000 টাকা 5,000 টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা ল্যাপটপে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস রাখছি 15 days একটা ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে 5 বছর একটা লং টাইম সার্ভিস ওয়ারেন্টি আছে মানে 5 বছর কোনো ধরনের কোনো টেনশন নেই প্লাস ল্যাপটপের সাথে গিফটও আছে গিফটগুলো ভিডিও শেষে আমরা দেখাবো এরপর আমরা দেখাবো হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো 2020 এডিশন ভাই আর কি বলবো সবগুলো লেটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল টাচবার সহ ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু মিস থাকবে না টাচবার থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে টোটালি ফাংশনাল ল্যাপটপটা ওপেন হচ্ছে ওপেন হলে এই যে এখন টাচবার কিন্তু ওয়ার্কিং দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি ব্রাইটনেস কমাতে পারি বাংলাদেশ থেকে পারচেজ করেন 152,000 টাকা পড়বে আমরা দিচ্ছি 110,000 টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন 110,000 টাকা 15 days replacement 5 year service warranty এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় ম্যাকের যে ওএস সাপোর্ট আমরা লাইফটাইমের জন্য ফ্রি দিচ্ছি লাইফটাইমের জন্য ফ্রি এনি কাইন্ড অফ ইস্যু আপনি নিয়ে আসবেন আমরা ওএস করে দেব ফ্রি ভেরি গুড ভেরি গুড এরপর আমরা দেখাবো 2015 মানে এটা হচ্ছে ভ্যালু ফর মানি একটা ল্যাপটপ অ্যাপল ম্যাকবুক সবথেকে বেশি সেল হয় এটা কারণ অনেকের বাজেট 1 লাখ টাকা থাকে না তো যাদের বাজেট রিজনেবল তারা এটা পারচেজ করতে পারেন এবং এটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েশন গ্রাফিক ডিজাইনের মতো সব ধরনের কাজ করতে পারবেন হ্যাঁ এখানে অনেকে মনে করতে পারেন যে এটাতে বলতেছি ভিডিও এডিটিং করা যাবে আগেরগুলোতে বলি নাই
চেষ্টা করি, এবং এটার যে লোগোটা এলইডি লোগো, কোথাও কোনো স্ক্র্যাচ কোনো ডেন্ট কিছুই নেই, একদম ফ্রেশ কন্ডিশন। আর এটার প্রাইসটা যাবে একদম হট প্রাইস, এটা যেটা ফ্রেশ কন্ডিশন হয়, ব্যাটারি সাইকেল কম হয়, ইউজুয়ালি এটা 45-46 মার্কেটে সেল হয়, যেগুলো ব্যাটারি বেশি, সাইকেল বেশি, 800-900-1000। আর যদি ভালো কন্ডিশন হয় অনেকে কিন্তু 50-53 বেচে। আচ্ছা, আর আমরা এটা দিচ্ছি 150 থেকে কম ব্যাটারি সাইকেল, একদম ফ্রেশ কন্ডিশন, মাত্র 48,990 টাকা। মানে এটা আইটিবিডি বলে সম্ভব, ডেফিনেটলি এটা চাইলে কিন্তু আমরা ইজিলি 52,000 সেল করতে পারি, যেহেতু ঈদ অফার। হ্যাঁ, 48,990, ওকে, একদম হট প্রাইস। এটা যে ভাইয়া বলছে শুধুমাত্র তাই নয়, আপনারা মার্কেট যাচাই বাছাই করবেন। Definitely, definitely. আপনারা যাচাই করে 3-4টা দোকান দেখে তারপর ইনশাআল্লাহ এসে পারচেজ করে নিয়ে যাবেন। এরপর ভাই ভাই এই যে এরপরে দেখেন, মানে আমার সবচেয়ে প্রিয় কালার রেখে দিয়েছেন এই। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। আমার কেন, সবার প্রিয় কালার এইটা সারফেসের। আপনি নিয়ে পারচেজ করে ইউজ করবেন, at least বলছি আপনার 1 কিলোমিটার এরিয়া এই ল্যাপটপ সেকেন্ড পাবেন না। নাই নাই, 1 কিলোমিটার ভাই আমি 10 কিলোমিটার দিলাম, পাবেন না। হ্যাঁ হ্যাঁ, এটা পাবেন না, খুবই রিয়ার, খুবই রিয়ার। মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2, হ্যাঁ, মানে খুবই অসাধারণ একটা কনফিগারেশন। এবং এটা যে ডিসপ্লেটা, এটা কিন্তু লেদার, আপনি যে জায়গায় হাত দিয়েছেন। হ্যাঁ, মাইক্রোসফট এত সুন্দর করে বিল্ড করে, মানে এটা ওরা কি করে ভাই। আবার এটা কিন্তু অনেকে স্প্রে করে, আপনি চোখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডুয়েল টোন আছে, ডার্ক কালারও আছে, রেড কালারও আছে, অনেকে স্প্রে করে পুরোটা রেড করে ফেলে, বাট আমাদের ক্ষেত্রে এই জিনিসটা হবে না, অরিজিনাল থাকবে ডেফিনেটলি। সারফেস ল্যাপটপ 2 কনফিগারেশন খুবই ভালো, কোরাই 7 7 জেন, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, যেহেতু সারফেসে আপডেট করা যায় না, তো আমরা একদম ম্যাক্সিমামটা রাখার চেষ্টা করি, প্লাস 2K রেজলিউশন, টাচ স্ক্রিন, আইপিএস ডিসপ্লে, আর টাচটা খুবই রেসপন্সিভ। এটা আসলে সারফেসের একটা কি ফিচার আমি বলবো, 10 ফিঙ্গার জেস্টার সাপোর্ট করে, 100% এসআরজিবি ডিসপ্লে, ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে, ব্যাকলিট কিবোর্ড, এবং এটাতে হ্যালো ফেস ডিটেকশন সেন্সর আছে। ল্যাপটপটা খুবই স্লিম। এটা কি বলবো, এই যে দেখেন যে ভাই যেটা বললো, মানে একদম নতুন, একদম নতুন, একদম নতুন, দেখতে পাচ্ছেন একটা স্ক্র্যাচ নাই, মানে একটা ছোট্ট স্ক্র্যাচ পুরো ল্যাপটপে পাওয়া যায় না ভাই। ডেফিনেটলি ডেফিনেটলি, একদম। এটা প্রাইস কত ভাই বলো? এটা আমাদের কাছে কোয়ান্টিটি अवेलेबल আছে, আপনারা 3-4 পিস দেখে 1 পিস পারচেজ করতে পারবেন, যে কোনো ধরনের কাজ করা যাবে। প্রাইসটা রাখার চেষ্টা করেছি খুবই রিজনেবল, এটার ব্র্যান্ড নিউ প্রাইস আপনারা সার্চ করবেন 1.5 থেকে 2 লাখ টাকার মাঝামাঝি থাকবে। আমি জাস্ট একটা ধারণা দিলাম, এটার প্রাইসটা আমরা রাখছি 58,990 টাকা। 58,990 টাকা মাত্র, একদম ফ্রেশ কন্ডিশন, আমাদের কাছে মাল্টিপল কপি আছে, চমৎকার, ওকে, ডেফিনেটলি। এরপর আমরা দেখাবো সারফেস ল্যাপটপ 2, কোরাই 7 7 জেন দেখালাম, আমাদের কাছে কোরাই 7 8 জেন, কোরাই 7 8 জেন, 16 জিবি র্যাম, 512 SSD, সেম ফিচার থাকছে, টাচ স্ক্রিন, 2K ডিসপ্লে, স্টেরিও সাউন্ড সিস্টেম, ব্যাকলাইট কিবোর্ড, সুপার ফ্রেশ কন্ডিশন, খুবই লাইট ওয়েট। সারফেসের বিল্ড কোয়ালিটি আসলে ম্যাকের সাথে কম্পিট করার মতো, এতটা প্রিমিয়াম অ্যালুমিনিয়াম চ্যাসিস, মানে ম্যাক আর সারফেস একই ক্যাটাগরিতে হাঁটছে, একই ক্যাটাগরি, একটা উইন্ডোজ, একটা হচ্ছে ম্যাক ওএস এর মধ্যে। আর এটার প্রাইস আমরা রাখছি, যেহেতু কোরাই 7 8 জেন, এক ধাপ এগিয়ে, 16,512, এটার প্রাইসটা থাকবে 65,900, যারা অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে 2,000 টাকা ডিসকাউন্ট থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ডেফিনেটলি। আমাদের আমাদের রেগুলার প্রাইস কিন্তু 65,990 টাকা, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে কিন্তু 2,000 টাকা ডিসকাউন্ট, 2,000 টাকা ডিসকাউন্ট, 2,000 টাকা, থ্যাংক ইউ সো মাচ। এরপর কোনটা দেখবো আমরা? এরপর আমি দেখাবো একটু রিজনেবল প্রাইস, একটু রিজনেবল, একটু রিজনেবল সারফেস এর মধ্যে, সারফেস ল্যাপটপ 2, কোরাই 5 8 জেন, 256 SSD, 8 GB RAM দিয়ে, আচ্ছা, টাচ স্ক্রিন, 2K, লুকসটা কিন্তু সেম, মানে আমি যদি এটার এটা পাশাপাশি রাখি কেউ বুঝতে পারবে না কোনটা কি, না না না, দেখতে পাচ্ছেন লুক সেম, লুক সেম, বাট এটার প্রাইসটা রিজনেবল। এটা যেমন আমি প্রাইস দিলাম 65,900, 2,000 টাকা ডিসকাউন্ট, এটার প্রাইসটা থাকবে মাত্র 52,990, তাই নাকি, মানে এটা কেন কমে গেল ভাই? কোরাই 5 8 জেন, 256 SSD, 8 GB RAM, এবং বাকি সব ফিচার সেম থাকছে, যেমন টাচ স্ক্রিন ডিসপ্লে, স্টেরিও সাউন্ড সিস্টেম, ব্যাকলিট কিবোর্ড, ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা, আর প্রাইসটা থাকবে 52,990 টাকা। ওকে, যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য, এটা তো পুরো বিড়ালের মতো লাগতেছে, কিউট, একদম কম্প্যাক্ট, এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো। আপনি নিজেই বলছেন এগুলো না, আমি বলছি বলে আপনি নিবেন তাই না, আপনি এখানে আসবেন
আমার কথার সাথে মিলাবেন, যে আসলে সোহাগ ভাই যে বললো একদম নতুন, আপনি আসলে এই ল্যাপটপ দেখলেই বুঝতে পারবেন কি অবস্থায় একটা আছে। আর অবশ্যই সোহাগ ভাইয়ের একটা মতামতের কথাও কিন্তু এখানে বিষয়, কারণ সোহাগ ভাই কিন্তু অনেক জায়গায় ভিডিও করে, আমি ভাই অনেক অনেক জায়গায় অনেক কন্ডিশনের প্রোডাক্ট একটা কাস্টমার যতটা দেখেছে তার থেকে অ্যাটলিস্ট একটা হলো বেশি সোহাগ ভাই দেখেছে। ভাই আজকে নিজে আজকেই তো মোটামুটি চারটা শপে ঘুরে আসছে। ডেফিনেটলি সেই ক্ষেত্রে সোহাগ ভাইয়ের এখানে ওপিনিয়নটা অনেকটা ইম্পর্টেন্ট। আমি ভাই দেই না ওপিনিয়ন, সবসময় দেই না, তবে মাঝে মাঝে দেই, আবার বলে দেই যে ভাই আমার কথার সাথে মিলাইতে চাইলে আপনারা শপে এসে দেখে নিন, শপে এসে দেখে নিয়ে যাবেন। ডেফিনেটলি ওটা আমরা ইনসিওর করব, গ্যারান্টি ওয়ান্টি ফ্যাসিলিটিস আছে ডেফিনেটলি। সারফেস ল্যাপটপ গো কোরাই 5 10 জেন 16GB 256GB একদম কম্প্যাক্ট, যারা অফিসিয়াল কমার্শিয়াল কর্পোরেট ভাবে ইউজ করতে যাচ্ছেন ডেফিনেটলি ইউজ করতে পারেন। প্রাইসটা থাকবে এটা কোরাই 5 10 জেনারেশন ব্র্যান্ড নিউ প্রাইস আছে 1,70,000 থেকে 1,60,000 এর মধ্যে। আমরা দিচ্ছি ব্র্যান্ড নিউ কন্ডিশন, যেহেতু লেটেস্ট প্রোডাক্ট, মাত্র 62,990 1,00,000 টাকাই নাই, 62,990 টাকা। সো এরপর এরপর আমরা দেখাবো সারফেসের মধ্যে টু ইন ওয়ান লাইট ব্লু আছে, গ্রিন আছে, অ্যালপাইন আছে, অনেকগুলো 5-6 কালার আমরা রিসোর্স করেছিলাম। তো এই কালারটা খুবই গর্জিয়াস, মানে চোখে লাগে আর কি, অনেক চোখে লাগে। আর এটা হচ্ছে একদম ক্লিন, একদম কিবোর্ড দেখতে পাচ্ছেন, কোনো ডাস্ট কিছুই নাই। প্লাস ডিভাইসটার কথাটা যদি আমরা বলি, সারফেস প্রো 4 দেখেন, ডিসপ্লেটা দেখেন, অসাধারণ চাইলে আবার কিবোর্ড লাগিয়ে আপনারা ল্যাপটপ মোডে ইউজ করে ফেলতে পারবেন। এখন ল্যাপটপ মোড হয়ে গেছে, এখন যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে এগুলো তো মাস্ট, এগুলো তো মাস্ট, মানে এগুলো হচ্ছে অরিজিনাল চার্জার কোম্পানির সাথে ইনক্লুডেড থাকে। এবং এর ছাড়া আমাদের বাইরে যত মডেল আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল চার্জার ইনসিওর করি, ল্যাপটপের অরিজিনাল চ্যাসিস, এগুলো আসলে অনেক বেশি খেয়াল রাখা হয় প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে। এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট আছে, ভিডিওর যে কোনো একটা পর্যায়ে আমরা গিফটগুলো দেখিয়ে দিই। গাইস একটু ভিডিও লং হচ্ছে, ধৈর্য সহকারে দেখতে থাকবেন। ডেফিনেটলি আরো স্পেশাল আরো কালেকশন আছে, এইচপি এর কালেকশন এখন আমরা আসতেই পারিনি, এত কালেকশন যেগুলো সারা রাত দিন চলবে। তো এরপর আমরা দেখাবো ডেল এক্সপিএস। ডেল এক্সপিএস এর মধ্যে আমাদের কাছে হিউজ ভ্যারাইটিজ আছে, এই দেখেন, এটা হচ্ছে ডেল এক্সপিএস 13, কনফিগারেশন হচ্ছে কোরাই 7 6 জেন, 16GB RAM, 256 SSD, অবিশ্বাস্য একটা প্রাইসে আজকেই ল্যাপটপটা আমরা দিব। আচ্ছা আচ্ছা, কোরাই 7 6 জেন ডেল এক্সপিএস ইউজুয়ালি অনেক এক্সপেন্সিভ প্রাইস, ল্যাটিটিউড সিরিজ, ইনস্পিরন সিরিজের থেকে এক্সপিএস এর দাম অনেক বেশি। প্লাস এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছি আমরা, টাচ স্ক্রিন ডিসপ্লে কোরাই 7 6 জেন 16GB 256GB দিয়ে কার্বন ফাইবার বডি, প্রাইসটা থাকবে মাত্র 38,990 টাকা। যাদের বাজেট কম তাদের জন্য কি করবো ভাই, তারাও তো ল্যাপটপ পারচেজ করবে, ঈদ বইলা কথা, তো ডেফিনেটলি তাদের জন্য দিয়ে দিচ্ছি। ন্যানো বেজেল ডিসপ্লে, বর্ডারলেস এক্সপিরিয়েন্স খুবই অসাধারণ। তারপর আমরা দেখাবো কোরাই 7 8 জেন, কোরাই 7 8 জেন, হ্যাঁ, মডেলটা হচ্ছে ডেল এক্সপিএস 13, একদম বেজেলেস ডিসপ্লে, একদম বেজেলেস, কার্বন ফাইবার, পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট, কোরাই 7 8 জেন 16GB RAM 256 SSD, সম্পূর্ণ সিলভার বডি। আরেকটা বিষয় আমি খেয়াল করিয়ে দিব, সেটা হচ্ছে আপডেট লোগো, একদম লেটেস্ট লোগোটা আসছে এক্সপিএস, হ্যাঁ লেটেস্ট লোগোটা চলে এসেছে। আগের যে লোগোটা, আগের লোগোটা আমি ডিফারেন্স দেখে দিচ্ছি, আগের লোগোটা হচ্ছে এটা, এটা হচ্ছে আগের লোগোটা, আর এটা কিন্তু একদম সোল্ডার করা, একদম এখানে কোনো প্লেট নাই, কোনো কিছুই নাই, একদম সোল্ডার করা, লেটেস্ট লোগো। আর এটা হচ্ছে কোরাই 7 8 জেন 16GB 256GB দিয়ে, ব্যাটারি ব্যাকআপ 4-5 ঘন্টা, একদম স্লিম, একদম আল্ট্রা স্লিম ভাইয়া, এক্সপিএস অনেক পরিচিত। প্রাইসটা বলে দিচ্ছি, এটা প্রাইসটা থাকবে 58,990 টাকা, আমার প্রিভিয়াস প্রাইস ছিল, এখন ডিসকাউন্ট প্রাইস থাকবে, যেহেতু এগুলো এক্সপেন্সিভ মডেল বেশি ডিসকাউন্ট করা যায় না, মাত্র 57,990 টাকা, 57,990 ডেফিনেটলি ডিসকাউন্ট প্রাইস। এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে X360 ডেল এক্সপিএস 13 360 কনভার্টেবল, এটা সব থেকে বেশি জনপ্রিয় ডেল এক্সপিএস এর মধ্যে। প্লাস বেজেলটা যদি আমি দেখাই, দেখেন বেজেলই তো নাই, একদম ন্যানো, একদম টোটালি ন্যানো, মানে এতটা শর্ট করা হয়েছে, উপরে কিন্তু কোনো জায়গা নাই, ওয়েবক্যামটা নিচে দিতে হয়েছে, ও আচ্ছা ওয়েবক্যাম নিচে দিতে হয়েছে, উপরে জায়গা নাই,
কার্বন ফাইবার বডি 360 কনভার্টেবল সম্পূর্ণ মেটাল বডি অ্যালুমিনিয়াম চ্যাসিস এবং খুবই লাইট ওয়েট আপনি হাতে নিয়ে বুঝতে পারছেন কতটা লাইট অনেক লাইট ওয়েট 360 কনভার্টেবল ট্যাব মোড ল্যাপটপ মোড দুইভাবে ইউজ করতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র 61,000 টাকা 2 লাখ টাকার ল্যাপটপ এটা 2 লক্ষ টাকা নতুন মানে হচ্ছে আমার মনে হয় কি যে ইউজ ল্যাপটপ নিলে সব প্রিমিয়াম ল্যাপটপ নেওয়া উচিত সব প্রিমিয়াম ল্যাপটপ নেওয়া উচিত কারণ এখন প্রাইস অনেক কমে যাচ্ছে আর এগুলো আপনারা কেন কিনবেন এত দাম দিয়ে আপনারা কেন কিনবেন কারণ এগুলোর ব্যাটারি ব্যাকআপ এখনো খুবই ভালো দেখতে নতুনের মতো মানে এখন পর্যন্ত 5-6 বছর একটানা ইউজ করবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এগুলো এতটা আর এক্সপিএস সারফেস ম্যাক এগুলোর আলাদা একটা সুনাম আছে যেগুলা ইউজ করে খুবই ভালো ফিডব্যাক পাচ্ছে এরপর আমরা এইচপি তে অবশেষে আসতে পারলাম কারণ অনেকগুলো কালেকশন দেখালাম হিউজ কালেকশন তো এইচপির মধ্যে আমরা ফার্স্টে দেখাবো এইচপি X360 এইচপির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট স্লিমেস্ট ল্যাপটপ একদম স্লিম খেয়াল করছেন আমার আঙ্গুলটা রেখে দেখি আরেকটা বিষয় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সেন্সর দুইটাই থাকবে কোনটা কিন্তু মিস থাকবে না এবং এটাতে এই পাশে দুইটা স্পিকার আছে এই পাশে দুইটা স্পিকার আছে বটম ফায়ারিং আরো দুইটা আছে টোটাল 6টা স্পিকার দেখেন পিছনটা দেখেন একটু ডেফিনেটলি মানে কোন ধরনের কোন ইয়া আছে না কিচ্ছু নাই এটা খুবই পপুলার মডেল ব্যাটারি ব্যাকআপ 4-5 ঘন্টা সব ধরনের কাজ করা যাবে আবারও বলছি 16 জিবি র্যাম 256 SSD কোরাই 5 8 জেন রেগুলার প্রাইস ছিল 51,900 আজকে ধামাকা প্রাইস 45,990 টাকা 51,900 অলমোস্ট 52,000 আজকে 45,900 মানে 56,000 ডেফিনেটলি 6টা ভেরিয়েন্ট আছে এর মধ্যে তিনটা দেখাচ্ছি স্টক আমাদের খুবই ভালোভাবে এভেলেবেল যেমন আমাদের কাছে স্টুডিও G5 আছে মাত্র 3 পিস তাই আজকে ভিডিওতে দেখালাম না তারপরে 50 new G5 আছে মাত্র 2 পিস তাই ভিডিওতে দেখালাম না কারণ এগুলো অলরেডি সেল হচ্ছে আর এই মডেলগুলো আমাদের নতুন স্টক এসেছে রিজনেবল প্রাইসে ওগুলোর চ আপডেট এগুলো হ্যাঁ ডেফিনেটলি আপডেটও আছে ব্যাকডেটও আছে দুইটা কনফিগারেশন আছে যেমন এটা যেটা দেখাবো এটা হচ্ছে HP Zbook 40 new G5 এটা Core i5 7th gen 256 SSD 8 GB RAM নন টাচ স্ক্রিন 14-inch ফুল এইচডি আইপিএস ডিসপ্লে একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ মানে এটা পারচেজ করা অলমোস্ট নতুন পারচেজ করা কাছাকাছি রাবার প্যাড গুলো আপনারা খেয়াল করছেন দেখেন একদম মানে অনেক কম ইউজড হয়েছে ল্যাপটপটা হয়তোবা কোনো কর্পোরেট ইউজ বা হচ্ছে কোনো স্লাইডলি ইউজড ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ব্যাকলাইট জয়স্টিক স্টেরিও আর এটার যে প্রাইসটা ভাইয়া Core i5 7th gen 256 SSD 8 GB RAM 14-inch full HD IPS display দিয়ে মাত্র 32,990 টাকা আজকে ভিডিওতে প্রাইস যাবে ভাই এটা আমি নিয়ে নেই HP Zbook সিরিয়াসলি মানে ছোট বোনের জন্য নিতে হবে তো ল্যাপটপ খুঁজছি 32,990 ডেফিনেটলি 32,990 মানে এটা সব ধরনের কাজ করা যাবে ভাই সব ধরনের কাজ করতে পারবে আর এটা ভিডিও এডিটিং সহ ফটোশপটা হোক তারপর এবং যারা ওয়েব ডেভেলপিং অ্যাপ ডেভেলপিং কাজ করে ফ্রিল্যান্সিং করেন আউটসোর্সিং করেন সব ধরনের কাজ সব করতে চমৎকার মাত্র 32,000 টাচ স্ক্রিন ভাই এটা নন টাচ ও আচ্ছা গ্লাস প্যানেল বাট নন টাচ ডেফিনেটলি এবং কেউ যদি টাচ স্ক্রিন চান আর একটু আপডেট কনফিগারের মধ্যে HP Zbook 14 new G5 টাচ স্ক্রিন ডিসপ্লে Core i5 8th gen 8 GB RAM 256 SSD মাত্র 36,990 টাকা ভাই আজকে প্রাইস গুলো যেটা বলছেন অনেকে বলতে পারে ভাই কি রোজা রেখে রোজা ধরতো নাকি না 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 ঈদ পর্যন্ত অফার থাকবে অফার থাকবে ঈদ পর্যন্ত যারা ঈদ পর্যন্ত আসবেন এই প্রাইসে আপনার ভিডিও আছে প্রুফ আছে প্রাইসটা আপনি জাস্ট মাথায় রাখবেন নোট ডাউন করে রাখবেন মডেলটা নোট ডাউন করে রাখবেন এসে জাস্ট দেখে পারচেজ করে নিয়ে যাবেন ওকে সো নেক্সট ওয়ান কোনটা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত প্রফেশনাল ল্যাপটপ দেখালাম অনেক গেমার ভাইরা ভিডিওটা দেখতেছে বলতেছে আমাদের জন্য কি কোনো ল্যাপটপ নাই এটা কি ডায়মন্ড কাট এটা হচ্ছে ডায়মন্ড কাট হ্যাঁ দেখতে পাচ্ছেন শাইনি লুকস যে কোনো জায়গায় আপনি দেখেন একদম মানে একদম অ্যাগ্রেসিভ লুকিং একটা ল্যাপটপ মানে দূর থেকে চোখে পড়ে ব্যাক সাইডটা দেখেন HP Zbook Studio G4
মানে অনেক থাকে যে গেমিং ল্যাপটপ কনফিগারেশন ভালো, ডিসপ্লে দিকে তোরা খেয়াল দেয় না, ডিসপ্লেটা ফুল এইচডি থাকে, হয়তো 144 হার্টজ রিফ্রেশ রেট থাকে, বাট ফুল এইচডি, ফুল এইচডি, রাইট, ফুল এইচডি, মানে ওটাতে কালার একুরেসি থাকে না, আপনারা কন্টেন্টের কাজ করতে গেলে কালার শিফটিং হয়, স্মুথনেস ভালো পাওয়া যায়, কালার একুরেসি থাকে, কালার একুরেসি থাকে না, যেগুলো শুধু গেমিং ফোকাস বানানো হয়, এটা আপনারা গেমিং প্লাস প্রোডাক্টিভ দুইটা ইউজ করতে পারবেন, মানে জানা যায় এই ল্যাপটপ নিয়ে অনেকে অ্যাপ ডেভেলপ করবে, ওয়েব ডেভেলপ করবে, আবার অনেকে অটোকাড এর কাজ করবে, হ্যাঁ, ফটোশপ ইলাস্ট্রেটর এর কাজ করবে, রাইট, আবার ভিডিও এডিট সহ সব ধরনের কাজ করতে পারবে, এ টু জেড, ডেফিনেটলি, আর কন্ডিশনটা দেখেন না, একদম ফ্রেশ, এই তো কন্ডিশন নিয়ে আমি কথা বলছি না কেন জানেন, প্রতিটা ল্যাপটপে আমি কন্ডিশন ভালো পাইছি, ডেফিনেটলি, এজন্য কোন ল্যাপটপকে বলতেছেন এটা ভালো এটা খারাপ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, শুধু ভিডিওতে দেখাচ্ছি ব্যাপারটা এরকম না, কাস্টমার আসা পর্যন্ত, এবং শুধু ভিডিওতে দেখাচ্ছি ব্যাপারটা এরকম না, কথা দিচ্ছি ঈদের আগ পর্যন্ত যে কাস্টমাররা আসবে এই কন্ডিশনের ল্যাপটপ আমাদের কাছে পারচেজ করবে, এক্স্যাক্টলি, আপনারা ল্যাপটপ নেওয়ার পর আমার ভিডিওতে কমেন্ট করে দিবেন, জি জি অবশ্যই অবশ্যই, এবং ভাইদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে আইটিবিডি, এবং হচ্ছে তাদের ফেসবুক পেজ রয়েছে আইটিবিডি, সেখানে কিন্তু আপনারা কমেন্ট গুলো দেখবেন, তাদের রিভিউ গুলো দেখবেন, কাস্টমার খুবই ভালোভাবে আইডেন্টিফাই করে দিই, এটা আমরা আলাদাভাবে রাখি, সো দ্যাটস ওয়াই কোনো সমস্যা নেই, প্রাইসটা যদি একটু বলেন, এটা হচ্ছে হাই কনফিগারেশন ল্যাপটপ, প্রসেসর হচ্ছে কোর i7 প্লাস এটা 32 GB RAM 1TB SSD 4K রেজুলেশন ডিসপ্লে পাচ্ছেন, আর একদম সুপার ফ্রেশ কন্ডিশন, ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টা, কারণ গেমিং ল্যাপটপে এমনও ব্যাটারি ব্যাকআপ খুব কম থাকে, যেহেতু গ্রাফিক্স কার্ড অনেক বেশি কনজিউম করে ফেলে, আর 15.6 ইঞ্চ 4K রেজুলেশন কালার সার্টিফাইড ডিসপ্লে, প্রাইসটা এটা 78,000 টাকা, আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল, আজকের ভিডিওতে ওনলি 75,000, এটা নতুন প্রাইস অলমোস্ট 1,75,000 টাকার উপরে হবে, কারণ এটাতে আছে 32 GB RAM 1TB SSD, যেটার আলাদা প্রাইস আমি হিসাব করলে 30,000 টাকা প্লাস চলে আসে, এবং 4GB ডেডিকেটেড গ্রাফিক, যেটার মার্কেট প্রাইস আছে 20 থেকে 25,000 টাকা। আচ্ছা এখন ভাই আপনি তো সব দেখালেন প্রিমিয়াম ল্যাপটপ, মানে একদম এ ক্লাস ল্যাপটপ, ডেফিনেটলি, মানে এ প্লাস ল্যাপটপ যেটাকে বলা হয়, গ্রেড ল্যাপটপ, এখন এ প্লাস গ্রেডের ল্যাপটপ যেগুলো দেখাইছেন, এখন আরো তো অনেক ল্যাপটপ আমরা পিছন দিয়ে দেখতে পাচ্ছি, ডেফিনেটলি হিউজ কালেকশন আছে, লিনোভো থিংকপ্যাড সিরিজের দেখানোই হয়নি, সবকিছু তো রয়েছে, দেখাইতে পারিনি, লিনোভো থিংকপ্যাড আমাদের এক্সন কার্বন একটা মানে ল্যাপটপের পর্যায়ে পড়ছে না, এই অবস্থা, কোর i7 8th gen একদম ন্যানো বেজেল ডিসপ্লে 16GB 256GB দিয়ে একদম ফ্রেশ, নতুন হচ্ছে 48,990 টাকা হট প্রাইস, একদম সুপার ফ্রেশ কন্ডিশন, আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন, আরো অনেক মডেল আছে, ম্যাক এর মধ্যে যদি কেউ রিজনেবল প্রাইসে পারচেজ করতে চান, মাত্র 28,990 টাকা, আমাদের কাছে অ্যাপল ম্যাকবুক প্রো আছে, এবং টাচ স্ক্রিন 360 এর মধ্যে যদি কেউ 2-in-1 পারচেজ করতে চান, এইচপি লিড X2 37,900 টাকা, 16GB 256GB কোর i5 7th gen প্লাস রিজনেবল প্রাইসে আমাদের কাছে 2-in-1 কালেকশন আছে, ইন্টেল কোর M3 HP Pro X2 256 SSD 4GB RAM দিয়ে মাত্র, মানে এটা কিন্তু ডিটাচেবল, আমি দেখে দিচ্ছি কারণ প্রাইস শুনে অনেক অবাক হবে যে এটাকে আসলে ডিটাচেবল, আলাদা করা যায়, টাচ স্ক্রিন ডিসপ্লে, মাত্র 25,990 টাকা, 25,990, আর দেখবো না, আপনি বুঝছে, আপনি যেভাবে শুরু করছেন 3-4 ঘন্টা ভিডিও শেষ হবে না, এখন আপনাদের শপে আসবে কিভাবে, ডেফিনেটলি আমাদের শপের আসার সব থেকে সহজ অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10, ফলপটটি মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিল্ডিং এ, সামাদ প্লাজার তৃতীয়তলা, আইটিবিডি, গুগল ম্যাপে সব লোকেশন আছে, আইটিবি লিখে সার্চ করলে হবে, সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, কেউ যদি ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখে থাকেন, চিন্তা করছেন কিভাবে পারচেজ করবো, আমাদের কুরিয়ার সার্ভিস ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, ঢাকার মধ্যে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে, ডিসপ্লেতে বা ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে নাম এটা সেভেন ফোন নাম্বার 1,000 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন, ঢাকার মধ্যে যারা আছেন হোম ডেলিভারিতে নিতে পারবেন, আপনি যদি ক্রেডিট কার্ড হোল্ডার হন, টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে 3 মাস থেকে 36 মাসের EMI সুবিধাতে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন, আর কোনো সমস্যায় পড়বে না কাস্টমার, ডেফিনেটলি, এবং প্রত্যেকটা ল্যাপটপ পারচেজ করলে কিন্তু আকর্ষণীয় গিফট আছে, ও গিফট গুলো দেখা দেন, এই যে দেখেন, এই যে দেখেন, মানে যে কোনো একটা মাউস আপনি পছন্দ করে নিয়ে যাবেন, আচ্ছা যে কোনো মাউস, হিউজ ভ্যারাইটিজ অফ স্টক থাকবে, আপনারা যে কোনো মাউস পছন্দ করে নিয়ে যাবেন, যে ব্র্যান্ড অনেকগুলো রাখছি, যেটা পছন্দ আপনি নিতে পারবেন, একটা মাউস থাকবে, একটা মাউস প্যাড থাকবে, এটার মধ্যে ভ্যারাইটিজ আছে, এবং ডেফিনেটলি ব্যাকপ্যাকও থাকবে, ও ব্যাকটা তো চমকে, ডেফিনেটলি HP Dell Lenovo আছে, স্টক সাপেক্ষে আপনারা HP Dell Lenovo 3টা ব্র্যান্ডের যে কোনো একটা ব্র্যান্ডের ব্যাগ আপনারা নিতে পারবেন, তো 3টা গিফট থাকবে, অরিজিনাল চার্জার থাকবে, গ্যারান্টি পেপারস থাকবে, 15 ডেজ রিপ্লেসমেন্ট, 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, সফটওয়্যার উইন্ডোজ
লাইফ টাইম, এবং প্রত্যেকটা ল্যাপটপ আশা করি সব থেকে ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন, এবং সরাসরি শপে আসবেন, শপে এসে আপনারা ল্যাপটপগুলো দেখে বেছে চালিয়ে পারচেজ করবেন। এমনি আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য, ভিডিও মিস করবেন না আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।